सहकर्मी कमरेड दिलीप शुक्ल दास से दिन रात घटना हल एखे सबाई जान भारतीय जनता पार्टी गत पांचटा बचर तर पाप तार बिरुद्धे राज्य मानुष जे राज्य गणतंत्र पुनरुद्धारे आईने शासन स्थापने तेजे दृढ़ चेता मानसिकता गत 16 तारीख भोटे खाई रिगिंग खाई पंचायत तिलांखा लोकसभा तिलांखा विधानसभा उपनिर्वाचन तिलांखा नगर पंचायत तिलांखा बरफ खा का खा अमती खाई बरफ सिक्री सतर खाई कि त्रिपुरा जो लोक बरफ थानसाखा पेशाखा थानसाखा पेशाखा जे भोट रेमिनिया खान चेस्टा कर बरफ भोट लिखा अब बीजेपी सैमान खा बरफ सेन बरफ जीती और तबा जरा गणतंत्र ने बागे कक सना संकृषण ने बागे कक सना हमक्रेन ने बागे कक सना बरफ सफाई नहीं अब बीजेपी सैमान खा अंगी त्रिपुरा हस्ते जुदा जुदा जगारग बरम सामुचित मेरव भाई बर नेतारमें उस्कानी भाई आमती अंका दिलीप शुक्ल दास बक्सा पुथरसा आम कई नाई दत्न स्थानीय बीजेपी आमती खाई तीन त्रिपुरा हस्ते लोकरंग मुखा होते बरफ पाखा बरफ तईबो आमती प्रोवोकेशन खाई नाई प्रदूषणा की नाई और केवल बरम प्रदूषण हो यात्री तार गाने उठन टंक चंद्रणी उठन सेकेंड मार्च भोट लेखाई नाई आसुक जे बरफ अब चैटक मानी और सेकेंड मार्च जाते और तबा मत गंडल खेमिया तुम खेनानी बागे बीजेपी चेस्टा खाई दंग अब बागे नौ अब तम अब खान खाई इराई खाई तमानी बाई चेस्टा खाने बरम बागे न सुविधा गानो टंग कुसा नई नई गणतंत्र नई नई बरम बागे अब नई अब सहकर्मी कमरेड दिलीप शुक्ल दास से दिन रात घटना हल एखे तो सबाई जान भारतीय जनता पार्टी जो गत पांचटा बचर तर पाप तार बिरुद्धे राज्य मानुष राज्य गणतंत्र पुनरुद्धारे आईने शासन स्थापने तेजे दृढ़ चेता मानसिकता गत 16 तारीख भोटे रात 11टा अब्दि धैर्य धरे नाना हुमकी प्ररोचनार मध्य भोट दिए नजर सृष्टि करलें एटा गोटा बीजेपी शिविर जरा मिथ्याचार मिथ्या प्रतिश्रुति सन्त्रासेर मध्य दिए गत पांचटा बछर टिके थेके छिलो एवं मने करेछिलो बोधहय आगामी पांच बछरेर जन्य मानुष तादेरके एभावेई छेड़े देबे किन्तु एई समस्त प्रयोजनेर मध्य देखलो मानुष जे समस्त झुंकिके उपेक्षा करे चैलेंज करे भोट दिल भारतीय जनता पार्टी शिविर एक प्रचंड धरण आतंक अनिश्चयतार पराजय भूत
এদের কাছে আবেদন আছে। তারই বহি প্রকাশ হলো এই ঘটনা, একটা কাপড় সহিত নৃশংস এই খুন। আমরা কমরেড দিলীপ শুক্ল দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এটা গণতন্ত্রের জন্য, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য তার যে এই আত্মত্যাগ, এটা সারা ত্রিপুরার যে মানুষ বলব না। যাই হোক, এখন কমরেডকে আমরা হারিয়েছি, আমরা ফিরে পাব না। আমাদের চেষ্টা থাকবে সর্বাত্মকভাবে যাতে এই খুনের বিচার হয় এবং প্রকৃত দোষী যারা তারা যাতে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হয়, তার সমস্ত রকমের চেষ্টা আমরা করব। তারা কেউ পার পাবে না। যারা এই প্রিয়জনকে হারিয়েছেন তাকে তো ফেরত পাবেন না, কিন্তু যদি দোষী শাস্তি পায়, বিচার পায়, অন্তত একটা শান্তি আসবে এবং সামগ্রিকভাবে মানুষের কাছে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই লড়াইয়ের একটা মানে উল্লেখযোগ্য পর্ব ইতিমধ্যে আমরা অতিবাহিত করেছি, যে এই ভোট দেওয়া যাবে কিনা গোটা রাজ্যের মধ্যে সন্দেহ ছিল এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্র, কিন্তু মানুষ ভোট দিয়েছেন। কিন্তু তার চূড়ান্ত পর্বটা বাকি হল ভোট গণনা আগামী 2রা মার্চ। 2রা মার্চ সঠিকভাবে এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে, এবং আমরা নিশ্চিত মানুষের রায় এই দুশ্মনদের পক্ষে যায়নি। মানুষের রায় গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। 2রা মার্চ তা প্রতিফলিত হবেই, প্রকাশিত হবে। আমাদের শত্রুরা চাইছে এই সময়াতে এই খুন, খারাপি, আগুন, হুমকি ইত্যাদি দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এদের প্ররোচনায় পা দিলে আমাদের হবে না, আমাদের শান্তি বজায় রাখতে হবে। অশান্তি তৈরি করা, খুন সন্ত্রাস করার জন্যই তাদের এই অবস্থা। কাজে তারও আমাদেরকে সেই পথে টেনে নেওয়ার চেষ্টা করবে। আমাদের যে ধৈর্য ধরতে হবে, আমরা তাদের প্রয়োজনে পা নেব না। আপনাদের সবার কাছে অনুরোধ, কমরেড দিলীপ শুক্ল দাসের এই আত্মত্যাগ, এর প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান হবে যে এই শত্রুপক্ষকে দেখিয়ে যে না তোমাদের প্ররোচনা সত্ত্বেও আমরা এরকম আইন হাতে তুলে নিইনি। আমরা আইনের হাতে অপরাধীদের শাস্তি হবে, আমাদের হাতে শাস্তি প্রয়োজন নেই। আমরা আইনকে, প্রশাসনকে, প্রতিষ্ঠানকে আমরা সাহায্য করব। তো আজকের দিনে এর চেয়ে বেশি কথা বলার সুযোগ নেই, প্রয়োজন নেই। আমরা এসছে এখানে এই সুখ সত্যত পরিবার পাশে, আমরা পরিবার সাথে আমরা থাকব। নিহতের শহীদের স্ত্রী আছেন, ছেলে আছে, এরা আমাদের সকলেরই যে কি বলে মাঝে থেকে আগামী দিন আমাদের সকলের সাহায্যে তাদের সংসার যদি ঠিকভাবে চলে, সুন্দরভাবে চলে, শান্তিপূর্ণভাবে চলে, আমরা এটা দেখবো এবং এটা আমাদের কর্তব্য, আমরা এটা করব। আমি এই কথা বলবো না যে আপনারা এই বিপদের মুহূর্তেও সেদিন মধ্যরাতে সবাই থেকেছেন। আমি শুনেছি ঘটনার প্রায় মিনিট দশেকের মধ্যেই আমাকে শঙ্কর ফোন করেছেন, কষ্টের দিন সঙ্গে সঙ্গেই আমি যোগাযোগ করার চেষ্টা করেছি এবং শঙ্কর বলেছে আমাকে যে পাড়া প্রতিবেশীরা প্রচুর আগামী দিনে এইভাবে ঐক্যবদ্ধ থাকবে। যারা অশান্তি সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করে তার বিরুদ্ধে এবং শান্তির পক্ষে, আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইভাবে যে এই চরম প্ররোচনা এবং বিপদের মুহূর্তে আপনারা ছিলেন এবং আগামী দিনও থাকবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ। পঞ্চায়েত তিলাঙ্খা, লোকসভা তিলাঙ্খা, বিধানসভা উপনির্বাচন তিলাঙ্খা, নগর পঞ্চায়েত তিলাঙ্খা, বরফ খা কা খা আমি খাই বরং স্বীকৃতি সত্র খাই তিলাম নাই, কিন্তু ত্রিপুরা জন লোকরক
हंसा के विशाख है जे बहुत रेमिनिया खेन सिस्टर लेके बरफ बहुत दिखा है अब उन्होंने बीजेपी साइबान खा बरफ से बरफ से जीती है और साइबेशा जरा गणतंत्र निभागी कॉक सनाई संकृषण निभागी कॉक सनाई हमकर निभागी कॉक सनाई बरफ सब पाई नहीं अब बीजेपी साइबान खा उंगली তিনি ত্রিপুরা হাসতেনি দুদা জোর জাগার গ পরমে সমুচিত তা মেরব ভাই পরম নেতার উস্কানি ভাই আমতি অঙ্কা দিলীপ শুক্লদাস আম কই নাই যতনে থানীয় বিজেপি আমতি খাইতে তিনি ত্রিপুরা হাসতেনি লোকরঙ্গনি মুখা হইতে বরক পাখা বরক তাইব আমতি প্রভোকেশন খাই নাই প্রদূষণ আসি নাই অর কেবল পরমে প্রদূষণ ও ব্যাপী তার গান উঠুন টঙ্ক সন্দর্ভে উঠুন সেকেন্ড মার্চ ভোট লেখাই নাই আসুক যে বরক আবু চাইটক মানি ও সেকেন্ড মার্চ যাতে আরো তাই বেশি আমতে গন্ডল খেমিয়া তুই খাইনানি বাকি বিজেপি চেষ্টা খাই তম আমনি বাকি নক্ষ নম আবু তাম আবু খান খাই ই পরে পরে খাই তমনানি বাকি চেষ্টা খাই আর বরমনি বাকি ন সুবিধা গান টং কসাং নাই নাই অনতন্ত্র নাই নাই বরমনি বাকি আবু নাই আবু আমাদের সহকর্মী কমরেড দিলীপ শুক্লদাস সেদিন রাতে যে ঘটনাটা হলো এখানে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি যে গত পাঁচটা বছর তাদের যে পাপ তার বিরুদ্ধে এ রাজ্যের মানুষ যে রাজ্য গণতন্ত্র পুনরুদ্ধারে এবং আইনের শাসন স্থাপনে তাদের যে দৃঢ় চেতা মানসিকতা গত ১৬ তারিখের ভোটে যে রাত ১১টা অবধি ধৈর্য ধরে নানা হুমকি প্ররোচনার মধ্যেও ভোট দিয়ে যে নজির সৃষ্টি করলেন এটা গোটা বিজেপি শিবিরে যারা মিথ্যাচার মিথ্যা প্রতিশ্রুতি এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গত পাঁচটা বছর টিকে থেকেছিল এবং মনে করেছিল বোধ হয় আগামী পাঁচ বছরের জন্য মানুষ তাদেরকে এভাবেই ছেড়ে দেবে কিন্তু এই সমস্ত প্ররোচনার মধ্যে যখন দেখল মানুষ যে সমস্ত ঝুঁকিকে অপেক্ষা করে চ্যালেঞ্জ করে ভোট দিল এটা এই ভারতীয় জনতা পার্টির শিবিরে একটা প্রচন্ড ধরনের কি বলে আতঙ্কে অনিশ্চয়তা পরাজয়ের ভূত এদের কাছে আবেদন আছে তারই বহি প্রকাশ হল এই ঘটনা একটা কাপড় শিল্প নৃশংস আমরা কমরেড দিলীপ শুক্লদাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এটা গণতন্ত্রের জন্য আইনের শাসন ফিরিয়ে আনার জন্য তার যে আত্মত্যাগ এটা সারা ত্রিপুরার যে মানুষ ভুলব না যাই হোক এখন কমরেডকে আমরা হারিয়েছি আমরা ফিরে পাব না আমাদের চেষ্টা থাকবে সর্বাত্মকভাবে যাতে এই খুনের বিচার হয় এবং প্রকৃত দোষী যারা তারা যাতে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হয় তার সমস্ত রকমের চেষ্টা আমরা করব তারা কেউ পার পাবে না যারা এই প্রিয়জনকে হারিয়েছেন তাকে তো ফেরত পাবেন না কিন্তু যদি দুঃখ শাস্তি পায় বিচার পায় অন্তত একটা শান্তি আসবে এবং সামগ্রিকভাবে মানুষের কাছে তা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই লড়াইয়ের একটা মানে উল্লেখযোগ্য পর্ব ইতিমধ্যে আমরা অতিবাহিত করেছি যে এই ভোট দেওয়া যাবে কিনা গোটা রাজ্যের মধ্যে সন্দেহ ছিল এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্র কিন্তু মানুষ ভোট দিয়েছিল কিন্তু তার চূড়ান্ত পর্বটা বাকি হল ভোট গণনা আগামী ২রা মার্চ ২রা মার্চ
সঠিকভাবে এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এবং আমরা নিশ্চিত মানুষের রায় এই দুশ্মনদের পক্ষে যায়নি, মানুষের রায় গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। 2 মার্চ তা প্রতিফলিত হবেই, প্রকাশিত হবে। আমাদের শত্রুরা চাইছে এই সময়ে খুন, খারাপি, আগুন, হুমকি ইত্যাদি দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এদের প্ররোচনায় পা দিলে আমাদের হবে না, আমাদের শান্তি বজায় রাখতে হবে। অশান্তি তৈরি করা, খুন সন্ত্রাস করার জন্যই তাদের এই অবস্থা। কাজে তারও আমাদেরকে সেই পথে টেনে নেওয়ার চেষ্টা করবে, আমাদের যে ধৈর্য ধরতে হবে, আমরা তাদের প্রয়োজনে পা দেব না। আপনাদের সবার কাছে অনুরোধ, কমরেড দিলীপ শুক্ল দাসের এই আত্মহত্যা, এর প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান হবে যে এই শত্রুপক্ষকে দেখিয়ে যে না তোমাদের প্ররোচনা সত্ত্বেও আমরা এরকম আইন হাতে তুলে নিয়ে আমরা আইনের হাতে অপরাধীদের শাস্তি হবে, আমাদের হাতে শাস্তি প্রয়োজন নেই। আমরা আইনকে, প্রশাসনকে, প্রতিষ্ঠানকে আমরা সাহায্য করব। তো আজকের দিনে এর থেকে বেশি কথা বলার সুযোগ নেই, প্রয়োজন নেই। আমরা এসছে এখানে এই সুখ সত্যক্ষ পরিবারের পাশে, আমরা পরিবারের সাথে আমরা থাকব। নিহতের শহীদের স্ত্রী আছেন, ছেলে আছে, এরা আমাদের সকলেরই যে কি বলে মাঝে থেকে আগামী দিন আমাদের সকলের সাহায্যে তাদের সংসার যদি ঠিকভাবে চলে, সুন্দরভাবে চলে, শান্তিপূর্ণভাবে চলে, আমরা এটা দেখবো এবং এটা আমাদের কর্তব্য, আমরা এটা করব। আমি একটা কথা বলবো না যে আপনারা এই বিপদের মুহূর্তেও সেদিন মধ্যরাতে সবাই থেকেছেন। আমি শুনেছি ঘটনার প্রায় মিনিট দশেকের মধ্যেই আমাকে শঙ্কর ফোন করেছেন, দশটার মধ্যেই, সঙ্গে সঙ্গেই আমি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং শঙ্কর বলেছে আমাকে যে পাড়া প্রতিবেশীরা প্রচুর আগামী দিনে এইভাবে ঐক্যবদ্ধ থাকবে, যারা অশান্তি সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করে তার বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইভাবে যে এই চরম প্ররোচনা এবং বিপদের মুহূর্তে আপনারা ছিলেন এবং আগামী দিনও থাকবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ। আবনন বিজেপি সাইমান খা বরফ চেন বরফ চাই জিতি আর তাই বৈশ যারা গণতন্ত্র নির্বাহী কক সানাই, সংকোচন নির্বাহী কক সানাই, হামক্রে নির্বাহী কক সানাই, বরফ সব পাই নাই আবার বিজেপি সাইমান খা অঙ্গই তিনি ত্রিপুরা হাসপাতালে দুর্দা যোদ্ধা কারক বরং সামুচিত তা মেরব ভাই বরং নেতারমে উস্কানি ভাই আমি অঙ্কা দিলীপ শুক্ল দাস টকসা মুখার্জা আম কই নাই যতনে স্থানীয় বিজেপি আমতে খাইতে তিনি ত্রিপুরা হাসপাতালে লোকরঙ্গনি মুখা হইতে বরফ পাখা বরফ তাইব আমতে প্রভোকেশন খাই নাই প্ররোচনা দি নাই আর কেবল বরমনি প্ররোচনা ও ব্যাপী তার নেন উঠুন টঙ্ক সংগ্রামের উঠুন 2 মার্চ ভোট লেখাই নাই আসুক যে বরফ আব চাইটক মানি ও 2 মার্চ যাতে আরো তাই বেশি আমাদের গন্ডল খেমিয়া তুই খেনানি বাকি বিজেপি চেষ্টা খাইত আমি বাকি নক্ষণ আবতাম আবং খান খাই ই পরে পরে খাইত।